আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়ার খুবই জনপ্রিয় এবং মুখরোচক অথেন্টিক একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই চিকেন ফ্রাইটা অরিজিনাল মালয়েশিয়ান চিকেন ফ্রাইয়ের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি এই চিকেন ফ্রাইটা কীভাবে রান্না করেছিলাম। এই চিকেন ফ্রাইয়ের মেইন উপকরণ হলো লেমন গ্রাস। আমি লেমন গ্রাসটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি কারণ আমি এগুলাকে ব্ল্যান্ড করে নেব। তার সাথে আমি আদা রসুনও নিয়ে নিয়েছি, সবই একসাথে আমি ব্ল্যান্ড করে নেব। মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের বেশিরভাগ প্রোগ্রামেই এই ধরনের চিকেন ফ্রাই থাকে। গ্রামের দিকে গেলে তো প্রতিটা রেস্টুরেন্টে বা কোনো বিয়ে শাদীর প্রোগ্রামে এই ধরনের চিকেন ফ্রাই ওরা মেনুতে রাখে। আসলে খেতে অনেক টেস্টি হয়, আমার ভালো লাগে। উপরের সাইডটা থাকে ক্রাঞ্চি, ভিতরেরটা সফট, খুবই মজার হয় এইভাবে চিকেন ফ্রাই করে নিলে। আমার আদা রসুন লেমন গ্রাস কাটা হয়ে গিয়েছে, এখন আমি এইগুলোকে পেস্ট করে নেব। আমি একটা পাত্রে চিকেনের টুকরা নিয়ে নিয়েছি, আপনারা ছোট বড় পছন্দ মতো সাইজে করে নিতে পারবেন। এখন আমি এই চিকেনের টুকরাগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তার সাথে আমি দেড় চায়ের চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এক চায়ের চামচ হলুদের গুঁড়া, এক চায়ের চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। আমি আস্ত ধনিয়াকে ভেজে খালি ফ্রাইং প্যানে টেলে নিয়েছি, তারপর আমি সেই ধনিয়াটাকে গুঁড়া করে আমি এখানে এক চায়ের চামচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কারি পাউডার, দুই চায়ের চামচ কারি পাউডার দিয়েছি। এই রেসিপিটার মধ্যে কারি পাউডার অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, তাহলে মালয়েশিয়ান অরিজিনাল চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা আসবে না। এখন দিয়ে দিলাম আমি আদা রসুন লেমন গ্রাস যে পেস্ট করে রেখেছিলাম সেইগুলো, সবগুলো মিলিয়ে আমার 2 টেবিল চামচ হয়েছে, আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সব দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন মাখানো হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে আরও অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লেমন গ্রাস আদা রসুন যখন বেটে নিয়েছিলাম তখনও পেঁয়াজটা দিয়ে বেটে নিতে পারবেন। আমার আগেই পেঁয়াজ বাটা ছিল তাই আমি একসাথে বেটে নিইনি। পেঁয়াজ বাটাটা দিয়ে মাখিয়ে আমি দিয়ে দিলাম 2 চায়ের চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন ফ্রাইয়ের উপরের সাইডটা ক্রাঞ্চি হবে, আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমি ঢেকে এটাকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা যত লম্বা সময় ধরে ম্যারিনেট হবে চিকেনের টুকরাগুলোর ভিতরে মশলাটা যাবে, অনেক টেস্টি হয়। আপনারা চাইলে রাতে এটাকে ম্যারিনেট করে পরের দিন ভেজে নিতে পারেন। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব।
এই চিকেন ফ্রাই করতে হলে ডুবো তেলে ভেজে নিতে হয়, এটাকে শ্যালো ফ্রাই করা যায় না। শ্যালো ফ্রাই করলে অরিজিনাল চিকেন ফ্রাইয়ের মজাটা পাওয়া যাবে না। আমি এখন চিকেনের টুকরাগুলো ভেজে নিচ্ছি। আপনাদের প্যানটা যদি বড় হয় তাহলে একসাথে সবগুলো ভেজে নিতে পারবেন। আমার প্যানটা একটু ছোট নিয়েছি, তাই আমি প্রথমে দুটা দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনের টুকরাগুলো ভেজে নিতে হবে। এটাকে একদম লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভিতরে জুসিনেসটা চলে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে এরকম একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথমে দুটা চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। কালারটা ঠিক এইভাবেই হতে হবে, একটু ব্রাউনিশ কালার হবে। তারপর আমি বাকি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। যখনই চিকেনের টুকরাগুলো তেলের মধ্যে দেবেন, তখন ভালো করে মশলার মধ্যে চিকেনের টুকরাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ভেজে নেবেন। তো আমার সবগুলো চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিব কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতাটা ছিল না, ড্রাই কারি পাতা ছিল, ওটা দিয়েই আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন, এই কারি পাতাটাই হলো মালয়েশিয়ান চিকেন ফ্রাইয়ের মেন টেস্টি উপকরণ। এটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো আমি কারি পাতাগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এই চিকেন ফ্রাইটা মালয়েশিয়ানরা নাসি লেমাকের সাথে খেয়ে থাকে, বা প্লেন রাইসের সাথে, পোলাও বিরিয়ানির সাথেও খেয়ে থাকে। তো আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নেব। এই ফ্রাইসগুলো আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। এটা রেসিপি আমি আপনাদের সাথে এখন শেয়ার করিনি। আরও ভেজে নিচ্ছি। এখানে আমি পিঠা ব্রেড বানিয়ে রেখেছিলাম, এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটাও এখন আমি ভেজে নিচ্ছি। ফ্রাইস আর পিঠা ব্রেডের রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি না, এটা আমি এই ডিশের সাথে সার্ভ করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেনের টুকরাগুলো আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো ছিল চিকেন ভাজার সময়, সেই মশলাগুলো আমি উপরে দিয়ে দিলাম, ওটাও খেতে অনেক ভালো লাগে। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরাটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খেতে অনেক টেস্টি হয়েছিল এই চিকেন ফ্রাইটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক রকমই চিকেন ফ্রাই করা যায়। মালয়েশিয়ানদের অরিজিনাল এই মালয়েশিয়ান চিকেন ফ্রাইটা আসলেও অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি কারি পাতা, ভাজা কারি পাতাগুলো ছড়িয়ে দিলাম। এই কারি পাতাটা দেয়াতে চিকেনের টেস্টটা অনেক বেড়ে যাবে, কারণ এটা প্রতিটা বাইটে চিকেনের সাথে যখন কারি পাতা মুখে আসবে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা যদি বাসায় একবার এই মালয়েশিয়ান অথেন্টিক চিকেন ফ্রাইটা করেন তাহলে সবাই অনেক পছন্দ করবে। এটা খুবই মজার একটা চিকেন ফ্রাই। আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর খুব ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন।
আপনারা যেখানেই আছেন সাবধানে থাকবেন, সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।